বাবার সাথে গয়ায় পিণ্ডদানের গল্প শুনতে শুনতে গাড়িতে করে কালীনারায়ণপুর থেকে আমরা চলেছি মায়াপুরের পথে। সোজা 34 নম্বর জাতীয় সড়ক ধরে যেতে যেতে কৃষ্ণনগর পেরিয়ে কিছুটা গিয়ে বাঁদিকে টার্ন নিলেই মায়াপুর যাওয়ার বেশ চওড়া সুন্দর রাস্তা পাওয়া যায়। আর দুদিকে পাটের ক্ষেত আপনাকে ওয়েলকাম করতে থাকবে। এই সময়ে যেতে যেতে ডানদিকে বাঁদিকে প্রচুর মঠ এরকম দেখতে থাকবেন। দেখতে 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 চলতে থাকুন। ইভেন মাঝখানে এমনকি এই একটু পজ করে দেখুন, এটা আবার বিড়লার এখানেও হাত পড়েছে। এরকম ছোট ছোট অনেক মঠ কিন্তু এখানে আছে। এই মঠগুলোতে যেমন ভজন সাধন সবই হয়, এখানে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা থাকে, অনেক মঠে থাকার জায়গাও আছে, আপনারা ওখানে গিয়ে থাকতেও পারবেন। তো আমাদের মেইন উদ্দেশ্য যাওয়ার ছিল ইস্কন মন্দিরটা। ইস্কন মন্দির হচ্ছে এই এরিয়াতে সবচেয়ে বড় মন্দির। দূর থেকে দেখা যাচ্ছে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন, রাস্তা তৈরি হচ্ছে। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিশাল আকার মন্দির, অনেক উঁচু মন্দির। এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এই মন্দিরটাও। এটা খুব সম্ভবত 2023 যেটা বলছে কমিটি, যেটা দাবি করছে 2023 উদ্বোধন হবে। আবার একজন গাইড বললেন 2024 এটা নাকি উদ্বোধন হবে, যেভাবে কাজে করছে। তো মন্দিরের ঠিক আগেই একটা গলি দিয়ে আমাকে ঢুকে যেতে হলো, গাড়িটা সেখানেই পার্কিংয়ের বন্দোবস্ত। গাড়ি পার্ক করার জন্য, গাড়ি আপনি 24 ঘন্টা রাখতে পারেন, তার জন্য আপনাকে দিতে হবে 70 টাকা, আর 1 ঘন্টা রাখলে একই 70 টাকাই, এটাই নিয়ম। তো আমরা চললাম বাঁদিকে গীতা ভবন, সামনে বংশভবন, এরকম বিভিন্ন ভবন, আবার বাঁদিকে ওই কর্নারটা একটা ভবন, এরকম প্রচুর অজস্র ভবন এই মায়াপুর ইস্কনের মন্দিরের আশেপাশে সব আছে। এই সোজা চলে যেতে হবে আপনাকে, সোজা গিয়ে বাঁদিকে পার্কিং স্লট আছে, সেই পার্কিং লটে ওখানে পার্ক করতে হবে, বিশাল জায়গা আছে ওখানে। তো সেখানে গিয়ে আমরা পার্ক করলাম, প্রথমেই পার্ক করলাম না, আমরা প্রথমে জায়গাটা দেখলাম। এই এখানে জায়গাটা দেখে আমরা আবার, আমি আবার বাবা মা, আমার যে ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, সবাইকে আবার কিছুটা এগিয়ে দিলাম। প্রচণ্ড গরম ছিল সেদিন, প্রচণ্ড প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না, এত গরম লাগছিল। যাই হোক, আমি পার্কিংয়ে সবাইকে না নামিয়ে পার্কিং জায়গাটা দেখে সবাইকে নিয়ে আবার চললাম সামনে। আমরা যাবো অ্যাকচুয়ালি গদাভবনে, ওখানে যাবো, প্রসাদ নেবো, এরকম বিষয়গুলো ছিল। আমি গদাভবনের কাছাকাছি সবাইকে নামিয়ে আবার পার্কিং লটে এসে গাড়িটা পার্ক করলাম, পার্ক করে আবার গেলাম। গিয়ে বিভিন্ন জায়গা ঘুরছি, মানে চারদিকটা ঘুরছি, এত মন্দির, এত রাস্তা, স্বাভাবিকভাবেই কিন্তু গুলি যায়। এই সোজা, এখান থেকে সোজা গেলে আপনার গদাভবন পড়বে, কোনোটা শ্রী চৈতন্য ভবন, কোনোটা শ্রুতি ভবন, গদাভবন, বংশী ভবন, গীতা ভবন, এরকম প্রচুর ভবন। এখানে দেখুন চৈতন্য ভবন, প্রত্যেকটা ভবনেই মোটামুটি থাকার কিন্তু ব্যবস্থা আছে, প্রসাদ নেওয়ার ব্যবস্থা থাকে, থাকার ব্যবস্থা থাকে। তবে গদাভবন খুব নাম করা, গদাভবনের প্রসাদ কিন্তু সবাই পেতে চায়। দুপুর 12টা পর্যন্ত গদাভবনে টিকিট দেয়া, কুপন দেয়া হয় প্রসাদের জন্য। আমরা 11:30টায় গদাভবনে পৌঁছেছিলাম রিসেপশনে, কিন্তু ব্যাড লাক, 11:30টায় গিয়ে আমরা জানতে পারলাম সমস্ত কুপন সেই দিনের মতো শেষ হয়ে গেছে। যদি গদাভবনের প্রসাদটা আপনি না পান তাহলে কী করবেন? তাহলে আপনি গীতা ভবনে চলে যেতে পারেন, অন্যান্য ভবনেও হয়তো সেটা আছে, না সম্ভবত সব ভবনে সেই প্রভিশনটা নেই, গীতা ভবনে অবশ্যই আছে। গীতা ভবনে আপনি গিয়ে 60 টাকা দিয়ে প্রসাদের কুপন নিতে পারেন, বড়দের জন্য 60 টাকা আর ছোটদের জন্য সেটা মাত্র 30 টাকা। এই যে এটা হচ্ছে গদা ভবনের রাস্তা, ডান দিকে বড় একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর নাহলে সোজা চলুন, সোজা গিয়ে রাস্তাটা শেষে ডান দিকে হচ্ছে গদা ভবন, আর বাঁদিক দিয়ে আপনি মন্দিরে যাওয়ার, মেইন মন্দিরে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। ওখানে পাশাপাশি দুটো বড় মন্দির, আগে যে পদ্ম মন্দির যেটা ছিল, ওপর মন্দিরের ওপরটা যে বড় পদ্ম ফুল, যেখান থেকে গঙ্গাটা খুব সুন্দর দেখা যেত, তার কাছাকাছি আবার নতুন একটা
মন্দির করা আছে, ওটাই মেইন মন্দির। এটা চৈতন্য ভবন। এই চৈতন্য ভবনের নিচের পার্টটাতে ব্রহ্মচারীরা প্রসাদ গ্রহণ করেন। তো আমরা এখান থেকে চলুন আরও এগিয়ে যাই, একটু ফার্স্টে এগোচ্ছি। খুব সুন্দর লাগে, মানে এত গাছপালা, এত নিরিবিলি সুন্দর একটা জায়গা। আপনি দুদিন, তিন দিন, চার দিন এখানে থাকতেও পারেন। অনেকেই থাকে বিভিন্ন জায়গা থেকে এসে, অনেকেই এখানে বিভিন্ন ভবনে স্টে করে, দুদিন, চার দিন, পাঁচ দিন আপনি স্টে করতেই পারেন। তো এখানে থাকার খরচ হচ্ছে, গীতা ভবনে আমি জিজ্ঞেস করেছিলাম, গীতা ভবনে থাকার খরচ হচ্ছে 400 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত ঘরের ভাড়া। আপনি নির্দ্বিধায় ওখানে থাকতে পারেন, আপনার যেরকম বাজেট সেই অনুযায়ী আপনি কিন্তু রুম পেয়ে যাবেন। তো এখানে মায়াপুর ট্যুরিস্ট সেন্টার, এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, জামাকাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। আর একটুখানি এগিয়ে ডান দিকে দেখুন একটা ছোট্ট মতো একটা স্টল আছে। এই ভদ্রলোক করছেন কি, এখানে কাছাকাছি যে ট্যুরে যাওয়ার যে ব্যাপারে যে প্লেসেস অফ ইন্টারেস্ট, এইগুলো কিন্তু উনি অ্যারেঞ্জ করে দিচ্ছেন। আপনি চাইলে মায়াপুরের কাছাকাছি যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনি ভ্রমণ করতে পারেন। ফাইনালি আমরা গদা ভবন গেস্ট হাউসের সামনে এসে পৌঁছালাম। সুন্দর বিল্ডিং এবং ডিজাইন কিন্তু প্রায় প্রত্যেকটা ভবনের ডিজাইন প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। যে বারান্দাগুলো, যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এই ডিজাইনগুলো প্রায় প্রত্যেকটা ভবনেরই ডিজাইন, এবং এই কালারটাও প্রায় প্রত্যেকটা ভবনেরই কালার সেম মায়াপুরে। তারপর আমরা দেখে আবার চলতে শুরু করলাম, চলতে বিভিন্ন জায়গা থেকে। এই যে গদামনের ঠিক উল্টো দিকে এই মন্দিরটা এরকমভাবে দেখা যাচ্ছে। এই মন্দিরটা গোটা ইসকনের যত জায়গা আছে, যতটা এরিয়া আছে, তার যে কোনো জায়গা থেকেই মন্দিরটা কিন্তু দেখা যায়। কোথাও থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কোথাও মানে চূড়াটা দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে। প্রচুর ফুল, কত সুন্দর। এবার ওয়ে টু টেম্পল, গদা ভবনের জাস্ট অপোজিট সাইডে ওয়ে টু টেম্পল, এই ভেতর দিকটা দিয়ে আমাদেরকে চলে যেতে হলো ওই পার্টটাতে। ওই পার্টটাতে গিয়ে একটু এগিয়েই আমরা কিন্তু সামনে ডান দিকে এই মেইন মন্দিরটা আমরা দেখতে পাবো। এখান থেকে গিয়ে জাস্ট ডান দিকটা আমাদেরকে টার্ন নিয়ে নিতে হবে। এই ডান দিকটা টার্ন নিয়ে এই যে গ্র্যান্ড ওপেনিং, মায়াপুর চন্দ্রোদয় মন্দির গ্র্যান্ড ওপেনিং 2023। আগেই বললাম, একজন গাইড বললেন যে এটা 2024 হবে, এটা চন্দ্রোদয় মন্দির। খুব সম্ভবত এই মন্দিরটাকেই খুব বড় করে এখানে করা হচ্ছে। আর এই মন্দিরের পাশে যে ছোট মতো জায়গা একটু এই যে এই ভিডিওটাতে দেখা, এখানে দেখা যাচ্ছে এই যে মন্দিরটা, এখানেই সবাই বলছিল নাকি সান্ধ্য আরতিটা এখানে হয়। এটা তো প্রচুর শাখ দিয়ে করা কংক বিল্ডিং, প্রচুর শাখের ডিজাইন, ডিজাইন প্রচুর শাখ, সুন্দর একটা বিল্ডিং। আরও এগিয়ে গেলে আমরা দেখলাম যে এখানে একটা থিয়েটার আছে, এখানে একটা থিয়েটার আছে, খুব সুন্দর মিনিট 20-এর একটা শো এখানে হয়, সেই শোটা আপনি দেখতেই পারেন চাইলে। আর এই সাইডটা থেকেও কিন্তু থিয়েটারের জাস্ট অপোজিট সাইডে সামনে থেকে আমরা এটা দেখছি, এই মন্দিরটা দেখছি। তো মন্দিরে আপাতত কাজ চলছে, তবু দেখলাম লোকজন থুকছে, দর্শনার্থীদেরকে ঢুকতে দিচ্ছে, যদিও মন্দিরটা কমপ্লিট নয়। তার পাশেই পুরনো সবচেয়ে বড় মন্দিরটা, আমি আগে যতবার গেছি এটাই আমার স্মৃতিতে থাকে, এই খুব সুন্দর এই মন্দির। এই মন্দিরের ওপরে ওই ডান দিকে যেমন পদ্মের একটা ডিজাইন করা আছে, এবং এটার ওপরটাতে ওঠা যায়, এটার ছাদে, এটা ওপরটাতে ওঠা যায়, ওপরটাতে উঠে চারদিকটা ঘোরা যায়, সে ব্যবস্থা আছে। তার জন্য অবশ্য আলাদা করে 15 টাকা করে টিকিট পার হেড দিতে হয়, বাচ্চাদের টিকিট লাগে না। এর যেমন আপনি চারদিক দিয়ে ঘুরবেন, ওই সাইডটাতে আপনি লেফট সাইডে ওই দিকটাতে গঙ্গা দেখতে পাবেন, আর বিকেলবেলা হলে সত্যি খুব সুন্দর লাগবে যখন একটু ওয়েদারটা একটু ভালো থাকে। আসলে আমার একটা সময় গেছি গরমের ছুটি, আর গরমে পা রাখা যাচ্ছে না, মানে এত গরম, এত তপ্ত ছাদ। যাই হোক, আপনারা এমন একটা সময়ে যাবেন যখন প্রচণ্ড গরম না হয়, তাহলেই খুব ভালো লাগবে। শীতকাল তো অবশ্যই, শীতকালে মানে খুবই সুন্দর লাগবে, শীতকালে হচ্ছে শীতকালটা হচ্ছে বেস্ট। চারদিকে ঘুরে টুরে এবার এত রাস্তা, এত বিল্ডিং, না খুব কনফিউজ হয়ে যাবেন। প্রথমে ছবি তুলতে গিয়েও আমি কিন্তু খুব মুশকিলে পড়েছি যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোন রাস্তা দেখাবো, কি ঘুরে ফিরে এদিক ওদিক করে
প্রচুর রাস্তা। তো তারপর ফাইনালি আমরা কি করলাম, গীতা ভবনে এসে পৌঁছলাম। আমরা যখন গদা ভবনে প্রসাদের আমরা কুপন পেলাম না, গীতা ভবনে আর একটু বেশি সময় ধরে অ্যাভেলেবেল থাকে। গীতা ভবনে লাঞ্চের জন্য এই জিনিস এই খাবারগুলো দেয়া হয়েছিল 60 টাকা। গীতা ভবনের ওপরেও আমরা গেছিলাম, গীতা ভবনের ওপরে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি বাথরুমের খোঁজে। তো ওনারা আমাদেরকে দোতলাতেই পাঠালেন, আমরা দোতলায় গেলাম। কি বিশাল বিল্ডিং, কি পরিষ্কার সুন্দর নিরিবিলি এই রুমগুলো। কিন্তু যে কোনোটাই আপনি ভাড়া নিতে পারেন, তবে অন্তত 1 মাস আগে ওনাদেরকে ফোন করে আপনাকে কনফার্ম করতে হবে, সম্ভবত টাকা পয়সাও তখনই দিয়ে দিতে হবে। এই যে গীতা ভবনের একদম ভেতরের সাইড। এবার গীতা ভবনের থেকে বেরিয়ে এসে খাওয়ার জন্য এই সাইড দিয়ে জুতো রেখে তারপর এই যে শেড করা আছে শেডের নিচে ওয়েট করতে হবে, এই শেডের নিচে ওয়েট করতে হবে কটা থেকে খাবার দেয়া হবে। খাবার দেওয়া শুরু হয় সাধারণত 1টা থেকে, খাবার সাধারণত 1টা থেকে দেওয়া হয়। এই শেডের নিচে আপনি রেস্ট নিতে পারেন, কিন্তু আমাদের এই শেডের জন্য অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, যেহেতু প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল সেদিন। মানে এতটা গরম ছিল না, কেন বারবার মেনশন করছি, মানে আমি প্রত্যেক 5 মিনিট অন্তর আমার মানে ঘাম মুছতে হচ্ছিলো, মানে এত ঘামছি এত ঘামছি। শেষে কি হলো, মানে জামাটা আমি বাথরুমে গিয়ে পুরো জামাটা ভিজিয়ে ঘাম মুছে সেটাই আবার পরলাম, তাতে স্বস্তি হলো বরং ঘাম থেকে আর এই গরম থেকে। লাইন দিতে হবে এখানে, এটাই হচ্ছে ডাইনিং হল, বেশ খানিক্ষণ লাইন দিলাম আমরা। বাইরেও বিশাল লাইন পড়ে, 2-3টে ব্যাচ করে তো খাওয়াতে আমি দেখলাম, অ্যাটলিস্ট 2টো ব্যাচ তো হলোই। তো বাইরেও বিশাল লাইন, এখানে আপনি আরামসে অনেক সময় বসেও থাকতে পারেন, কেউ সম্ভবত বলার কিছু নেই। আপনি খাওয়ার আগেও বুঝতে পারেন, খাওয়ার পরেও বুঝতে পারেন। খেয়ে দিয়ে তো আমরা শুয়েই পড়েছিলাম, মানে আমাদের এত কষ্ট হচ্ছিল আমি শুয়েই পড়েছিলাম। তো এই যে ডাইনিং হল, কি বিশাল ডাইনিং হল, কি বিশাল আয়োজন সবার জন্য, কি বিশাল আয়োজন সত্যি। মানে এই যে কতগুলো প্লেট রাখা, আর যারা বয়স্ক তাদের জন্য এই সাইডে চেয়ার টেবিলের কিন্তু ব্যবস্থা আছে, বয়স্করা এই সাইডে বসে গেলেন, মহারাজেরা আছেন, ব্রহ্মচারীরা আছেন, সবাই তাদেরকে হেল্প করছেন, আরও আরও বিভিন্ন সদস্য। মানে আমি জানি না ওনারা কীভাবে, মানে মহারাজ তো চিনতে পারছি, ব্রহ্মচারী বুঝতে পারছি, আর বাকিরাও যারা আছেন তারা কীরকম শিষ্য অবশ্য সেটা আমার প্রশ্ন করা হয়নি, তবে জানার ইচ্ছে আমার রইল। মানে যে কেউ কি শিষ্য হতে পারেন, যে কেউ কি এই কাজে এই মহাযজ্ঞে নিজেকে ইনভলভ করতে পারেন, বা এই যে এতজন যারা আমাদেরকে খাবার সার্ভ করছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তারা কীভাবেই কীভাবে তারা এই কাজটা মান, তারা কি সবাই স্বেচ্ছাকর্মী না, সেটাই আমি জানি না। মানে আপনারা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সমৃদ্ধ হব। এই যে রান্না করা খাবার সবই কিন্তু নিরামিষ, আমিষের কোনো ব্যাপার নেই, এবং পুরো এই ইস্কন মঠের চত্বরে কোথাও স্মোকিং অ্যালাউড নয়, কোনো রকম নেশার কোনো কিছু একদমই অ্যালাউড নয়। তাতে করে কী হয়েছে, পরিবেশটা আরও আরও অনেক সুন্দর একটা পরিবেশ ওনারা আমাদেরকে দিতে পাচ্ছেন, সত্যি খুব সুন্দর। মানে এই যে সবাই যখন আসেনি তখনও ডাইনিং হলটা, এই যে পাতাগুলো আর এই যে গ্লাসগুলো সাজানো, সেটাও দেখতে কি সুন্দর লাগে। এত তো একসাথে দেখাটা সব সময় যায় না, সব জায়গাতে এত সম্ভবই নয়। তো এটা আস্তে 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 লাইন করে 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 খুব সিস্টেম্যাটিক ওয়েতে, খুব সিস্টেম্যাটিক ওয়েতে সবাই লাইন করে করে ঢুকে ঢুকে বসে পড়লেন, এবং প্রত্যেকের সামনে প্লেট, প্রত্যেকের সামনে গ্লাস, জল, সমস্ত কিছু। আমরাও বসে গেলাম একদম প্রথম ব্যাচেই, আমরাও বসে গেলাম এই আমার জায়গা, আমি ঠিক বসলাম না, আমি করলাম কি, আমার প্লেটের কাছাকাছি এসে আমি দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে আমি ছবি তুলতে থাকি। এবং আমি যে দাঁড়িয়ে রইলাম, আমি যে বসলাম না, তার জন্য আমি একটু ডিপ্রাইভড হলাম কয়েক সেকেন্ডের জন্য।
দাও 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 খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম, বিশ্রাম নিলাম। সাধারণত লোকজন বসে আছে, অনেকে শুয়ে পড়েছিল, আমি বাবা দুজনেই শুয়েই পড়েছিলাম, শুয়ে পড়ে বিশ্রাম নিলাম। তো এই গীতা ভবন, তার পাশে এটা একটা ভবন, রসদায়া ভবন এরকম একটা নাম এটার। তারপর এখানেও আরেকটা খুব সুন্দর, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছপালা, অন্য সম্পূর্ণ অন্য একটা পরিবেশ। এখানে যদি থাকেন দু একদিন সত্যি ভীষণ ভালো লাগবে, যে কোনো ভবনেই আপনি আগে থেকে বুক করবেন। এবং আমরা খাওয়া দাওয়া করে ছবি টবি তুলে হেঁটে হেঁটে আমরা গেলাম গাড়ির কাছে, গাড়ি নিয়ে সোজা বাড়ি। এই ছিল আমাদের মায়াপুরের ট্রিপ।